খুব শিগগিরই আমাদের কেপি কনস্টেবলের এক্সামিনেশন হতে চলেছে, আর কেপি কনস্টেবলের এক্সামিনেশনে কিন্তু 30টা নাম্বারের রিজনিং থাকবে। আর রিজনিংয়ে ভালো স্কোর করার, রিজনিং না প্রত্যেকটা সাবজেক্টে ভালো স্কোর করার একমাত্র উপায় কী? প্রিভিয়াস ইয়ার সলিউশন। তো সেই জন্য আজকে আমি বিগত 5 বছরের ভেন ডায়াগ্রামের প্রিভিয়াস ইয়ার নিয়ে এসেছি। কলকাতা পুলিশে কিন্তু ঠিক 2টো প্রশ্ন তোমরা এখান থেকে পাবে, আর এই 2-এ 2 পাওয়ার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আমি এইটুকুনি তোমাদেরকে প্রমিস করছি যে যদি ভিডিওটা পুরোটা দেখে ফেলো তাহলে 2 নম্বর তোমাদের পকেটে অলরেডি প্রথম দিনই ঢুকে গেল। তাহলে চলো ভিডিওটা শুরু করি। তার আগে আমি কৌস্তভ, তোমাদের সবাইকে ওয়েলকাম তোমাদের চ্যানেল ইও স্টাডি। তাহলে চলো শুরুতে একটুখানি দেখে নিই যে আজকে আমরা কোন কোন প্রশ্নগুলো করছি। দেখো আমি তোমাদের জন্য একেবারে ইয়ার লিখে দিয়েছি, কেপি কনস্টেবল 2021-এর প্রশ্ন, নেক্সট চলে যাও 2019, তারপরে 2018, 2016, 2015, একেবারে লাস্ট 5 ইয়ার যে প্রশ্নগুলো আমাদের এসেছিল WEB কনস্টেবলে সেই প্রশ্নগুলো আজকে আমরা করব। তাহলে একদম শুরুতে ভেন ডায়াগ্রামের এই যে প্রশ্নগুলো দেয় যে মহিলা মা আর ইঞ্জিনিয়ারদের মধ্যে সম্পর্ক কি, ভেন ডায়াগ্রাম দিয়ে বের করো। জাস্ট এইটা করাটাকে আমি একটু ছোট্ট জিনিসটা বলে দিই, কনসেপ্টটা কি, যাতে আমাদের করতে সুবিধা হয়। দেখো বেসিক্যালি ভেন ডায়াগ্রামটা হচ্ছে যে কোনো একটা কিছুকে আমি একটা কিছু দিয়ে বোঝাবো, মানে অদ্ভুত লাগছে কথাটা শুনতে, না একটা কিছু দিয়ে বোঝাবো, মানে ব্যাপারটা কীরকম। দেখো ব্যাপারটা হচ্ছে, ধরো আমি তোমাকে বললাম যে একটা বাড়ি, সেই বাড়িটাকে আমি কী করবো বলো তো, সেই বাড়িটাকে আমি একটা এরকম গোল্লা দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে বাড়ি। তার মানে কি, বাড়ির মধ্যে আমাদের যা যা আছে, কী কী আছে, এই যে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এটা সেটা সব এই গোল্লাটার মধ্যে এখন চলে আসছে। তাহলে ধরো আমি বললাম যে আমাদের বাড়ির মধ্যে আমাদের শোয়ার ঘর, তাহলে শোয়ার ঘরটাকে আমি কী করবো, সে গোল্লা দিয়েই বোঝাবো, কিন্তু সেটা কোথায়, বাড়ির মধ্যে। এটা হচ্ছে এখন আমার বাড়ি, তাহলে শোয়ার ঘর আমার কোথায় থাকবে, এই বাড়ির মধ্যে। ঠিক এই জিনিসটা হচ্ছে মানে ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। আরেকটা হয় যেটা আমি বলি আরেক রকমভাবে, তাহলে কীরকমভাবে বলবো, ধরো আমি বললাম যে একজন শিক্ষক, শিক্ষককে আমি কী, একজন শিক্ষক মানে শিক্ষক সমাজ, ঠিক আছে, একজনের জন্য কিন্তু ভেন ডায়াগ্রাম নয়, ভেন ডায়াগ্রাম হচ্ছে এটা একটা এরিয়া বোঝানোর জন্য, ঠিক আছে। ধরো শিক্ষক সমাজ, তাহলে আমি শিক্ষক সমাজকে কী করলাম, এটা গোল্লা দিয়ে বুঝিয়ে দিলাম, এটা শিক্ষক সমাজ। এখন এইবার ধরো আমি বললাম যে কবিতা প্রেমী মানুষজন, তাহলে দেখো এমন কিছু কবিতা প্রেমী মানুষ থাকতে পারে যারা শিক্ষক, আবার কিছু এমন কিছু কবিতা প্রেমী মানুষ থাকতে পারে যারা শিক্ষক নয়, তাই না। তাহলে কবিতা প্রেমী মানুষটাকে তো আমি গোল্লা দিয়েই বোঝাবো, কিন্তু কী করে বোঝাবো সেটা, দেখো এইরকমভাবে বোঝাবো। এই জায়গাটা কিন্তু খুব আসল, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার শিক্ষক, ঠিক আছে। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও, তাহলে দেখবে সমস্ত প্রশ্নগুলো একেবারে আগুন তুলে দিয়েছো। শিক্ষক এটা কি, এটা ধরো কবিতা প্রেমী, ঠিক আছে, আমি কবিতা বলে লিখে রাখলাম, প্রেমীটা আমি আর লিখছি না। তাহলে দেখো এই পোর্শনটা কি, যে পোর্শনটা বাইরে আছে, এই পোর্শনটা কি পোর্শন, এই পোর্শনটা হচ্ছে এমন পোর্শন যারা শুধুমাত্র শিক্ষক, তারা কবিতা টবিতা জীবনেও পড়েনি। আবার এই পোর্শনটা কি পোর্শন বলতো, এই পোর্শনটা হচ্ছে এমন পোর্শন যারা শুধুমাত্র কবিতা পড়েছে এবং অন্যান্য কাজকর্ম টাজকর্ম করা, তারা শিক্ষক নয়। কিন্তু এই যে মাঝখানের পোর্শনটা যেটা যেটা কী করেছে, একে অপরের সাথে ক্রস করেছে, কমন এরিয়া, সেটা কীরকম এরিয়া, একজন শিক্ষক সে কবিতা প্রেমী। তার মানে আমাকে জিনিসটা কী বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে এই যে আমাকে বিভিন্ন জিনিসপত্র দিয়ে দিল, তাদের মধ্যে কি কোনো রকম মিল হতে পারে, বা কোনো কমন জায়গা থাকতে পারে কি থাকতে পারে না। যদি কমন জায়গা থাকে তাহলে আমার ছবি এরকম হবে, যদি এরকম থাকে যে একেবারে দেখো শোয়ার ঘর তো বাড়ির মধ্যেই হবে, বাড়ির বাইরে আর শোয়ার ঘর হতে পারে না, তখন আমাদের ছবি এরকম হবে। তো এই হচ্ছে আমাদের কনসেপ্ট, এই কনসেপ্টের উপরে বেস করে আমরা প্রশ্নগুলো করব। তাহলে চলো প্রথম আমাদের প্রশ্ন, প্রথম প্রশ্ন আমাদের কী বলে দিয়েছে, WBP কনস্টেবল 2021, একেবারে লাস্ট ইয়ারে এই প্রশ্নটা কিন্তু আমাদের এসেছিল। বলেছে মহিলা মা এবং ইঞ্জিনিয়ারদের মধ্যে কী সম্পর্ক, সেটা নিচের ছবিতে তুমি বুঝিয়ে দাও। মহিলা মানে কী বলো তো, মহিলা মানে হচ্ছে স্ত্রী জাতি, অর্থাৎ যারা যারা স্ত্রী, মা মানে হচ্ছে তো মা, আর ইঞ্জিনিয়ার মানে তো ইঞ্জিনিয়ার, কোনো আমাদের সমস্যা নেই। তাহলে দেখো কীরকম জিনিসটা, মা যারা যারা মা হন তারা তারা প্রত্যেকেই কী, প্রত্যেকেই স্ত্রী জাতির মধ্যে পড়ে, তাই না। তাহলে মা, এই মা কোথায় থাকবেন, পুরো স্ত্রী জাতির মধ্যে থাকবেন, এটা হচ্ছে স্ত্রী জাতি, আমি স্ত্রী বলে লিখে রাখলাম, বা মহিলা যা খুশি লেখো, আর এটা হচ্ছে আমাদের মা, তাই তো। মা মানেই সে একজন স্ত্রী হবেন, বা মানে মহিলা হবেন, স্ত্রী বলতে মহিলা। আর ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারটা কীরকম, দেখো এমন কিছু ইঞ্জিনিয়ার আছে যারা মেয়ে, এমন কিছু ইঞ্জিনিয়ার আছে যারা ছেলে, এমন কিছু ইঞ্জিনিয়ার আছে যারা যারা কীরকম, ধরো মহিলা কিন্তু এখন মা হননি তারা, আবার এমন কিছু কিছু ইঞ্জিনিয়ার আছে যারা মা হয়ে গেছেন, ব্যাপারটা বোঝা যাচ্ছে কীরকম। তাহলে ইঞ্জিনিয়ারটা কীরকমভাবে থাকবে, এরকমভাবে থাকবে। তাহলে ইঞ্জিনিয়ারটা কী বোঝাচ্ছে, কী বোঝালো ইঞ্জিনিয়ারটা, এমন কিছু ইঞ্জিনিয়ার যারা শুধুমাত্র, এই পোর্শনটা কী, শুধুমাত্র মহিলা মা নন, এই যে পুরো এই পোর্শনটা কী পোর্শন, এই পোর্শনটা একেবারে এই পোর্শনটা কী পোর্শন, এমন ইঞ্জিনিয়ার যারা মা, সাথে সাথে মহিলা হবেনি, আর বাকি এলাকাটা কী, ছেলে। তাহলে ছবি আমাদের কোনটা ঠিক, অপশান বি হচ্ছে আমাদের রাইট।
নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে টেনিস প্রেমী ক্রিকেটার আর ছাত্র। দেখো টেনিস প্রেমী মানে কিন্তু আমি টেনিস প্লেয়ার নই, টেনিস প্রেমী মানে হচ্ছে আমি টেনিস খেলতে ভালোবাসি, ভালোবাসা আমার থাকতেই পারে। আমি একজন ক্রিকেটার, এই যে ধরো বিরাট কোহলি ক্রিকেটার, দেখবে মাঝে মধ্যে হেভি ফুটবল টুটবল খেলে, তাহলে কেউ কিন্তু ফুটবলার নয়, ও ফুটবল প্রেমী, ভালোবাসে ফুটবলটা খেলতে, কিন্তু ও ক্রিকেটার একজন, তাই না? তাহলে একজন ক্রিকেটার কিন্তু টেনিস প্রেমী হতে পারেন, আর একজন ক্রিকেটার ছাত্র হতে পারেন। এই যে আন্ডার 19 যে ক্রিকেট টিকেটগুলো হয় তারা ছাত্র, তাহলে যে আন্ডার 17 ক্রিকেটার ছাত্র, তো তাহলে এমন ক্রিকেটার তারা একই সাথে টেনিস প্রেমীও হতে পারে, ছাত্রও হতে পারে। মনে রাখবে যখন তিনটে হতে পারে, তিনটে হতে পারে। ছবি কী হবে? ছবি হবে আমার অপশান এ, অর্থাৎ দেখো তিনটের মধ্যে কমন আছে, তাই না? এই যে তিনটের মধ্যে কমন আছে, সবসময় মনে রাখবে যখনই এরকম ছবি তুমি পাচ্ছ যে তিনটে হতে পারে, চোখ কান বুঝে এই ছবিটা তুমি দাগিয়ে দেবে, এটা হচ্ছে তোমার উত্তর। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, তার আগে এই যে আমরা প্রিভিয়াস ইয়ারটা করছি, এখানে কটা প্রিভিয়াস ইয়ার আমরা করবো? লাস্ট 5 বছরের প্রিভিয়াস ইয়ার, 5 বছর থেকে আমরা কটা প্রশ্ন পাচ্ছি? ঠিক 5টা প্রশ্ন পাচ্ছি। তার কারণ কী? তার কারণ হচ্ছে WBP-তে কিন্তু 15 নম্বরের রিজনিং আমাদের থাকে, আর প্রত্যেকটা WBP-তে যদি 15 নম্বরের রিজনিং থাকে একটা করে ভেন ডায়াগ্রাম আমাদের দেয়। সেজন্য কলকাতা পুলিশের 30 নম্বরের পরীক্ষা তুমি 2টো ভেন ডায়াগ্রাম পাবে, কিন্তু আমরা এখানে 5টা পেয়েছি। তা 5টা করে গেলে তুমি বোকামি করবে? তুমি যদি ভাবো যে শুধুমাত্র 5টা প্রিভিয়াস ইয়ার করে চলে যাবে, তাহলে তো বোকামি করবে, পারবে না তো, কারণ প্র্যাকটিস তো করতে হবে, ভালো করে শিখতে হবে। তো সেই ভালো করে শেখার জন্য কিন্তু আমাদের WBP+KP একেবারে Prelim+Mains কোর্স লঞ্চ হয়েছে। তো সেখানে তোমরা প্রত্যেকটা আমাদের যে সমস্ত সিলেবাস আছে, অর্থাৎ ম্যাথ, রিজনিং, GK, এই প্রত্যেকটা পার্ট কিন্তু একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি, অর্থাৎ তুমি এই কোর্সটাতে একবার করে ফেলো, তাহলে তুমি পরীক্ষাতে সিলেকশান নিচ্ছ, এটা হচ্ছে গ্যারেন্টি। তার কারণ কী? তার কারণ হচ্ছে এই কোর্সে তুমি তো পাচ্ছই সমস্ত একেবারে বেসিক টু অ্যাডভান্স ক্লাস, তার সাথে সাথে তুমি পাচ্ছ হচ্ছে টেস্ট সিরিজ, অর্থাৎ আমি নিজে কতটা প্রিপারেশান, আমি তো করে ফেললাম, আমার তো সমস্ত পড়া কমপ্লিট, আমার প্রিপারেশানটা আলটিমেটলি কোন জায়গায় গেল, তার জন্য টেস্ট সিরিজ। প্লাস কী? প্লাস হচ্ছে আমাদের ডাউট সেশান, যেখানে তুমি তোমাদের সমস্ত ডাউট জিজ্ঞেস করতে পারো। তো এই বিষয়ে আরও কোনো এনকোয়ারি থাকে, যদি কোর্সে এনরোল হতে চাও, তোমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। চলে আসি প্রশ্নতে। তাহলে দেখো প্রশ্নতে আমাদের কী বলেছে? প্রশ্নতে বলেছে যে শিক্ষক, খেলোয়াড় আর স্নাতক। আমি এই মাত্র বললাম একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা, সেটা কী? সেটা হচ্ছে যখনই প্রশ্ন পাবে আর দেখবে যে তিনটে জিনিসই তিনটে হতে পারে, অর্থাৎ একজন শিক্ষক তিনি খেলোয়াড় হতে পারেন, তিনি তো গ্র্যাজুয়েট হতেই পারেন, একজন খেলোয়াড় তিনি শিক্ষকও হতে পারেন, তিনি স্নাতকও হতে পারেন, আর একজন স্নাতক মানে যার গ্র্যাজুয়েশন হয়ে গেছে সে একই সাথে শিক্ষক প্লাস খেলোয়াড় হতে পারে, অর্থাৎ কি তিনটে হতে পারে। তাই তিনটে হলেই আমি কোন ছবিটা দেখাবো? কোন ছবিটা? অপশান এ হচ্ছে আমাদের রাইট। এই মাত্র আমরা করলাম, জাস্ট 2 বছর আগে বা বোধহয় আগেরটাতেই আমরা করেছি। তাহলে দেখো প্যাটার্ন কিন্তু রিপিট হচ্ছে, তাই না? তাহলে এই প্যাটার্নটা বা এই যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা করছি সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা নিজেরাই তার প্রমাণ কিন্তু পাচ্ছ। চলো নেক্সট। নেক্সট দেখো বলেছে কলেজ, কলেজ মানে কলেজ, আমরা যে কলেজে পড়তে যাই, শিক্ষক মানে শিক্ষক টিচার, ছাত্র মানে ছাত্র স্টুডেন্ট। তাহলে তিনজন তো তিনজনের সাথে কোনো মিল নেই, শিক্ষক একটা কলেজ হয়ে যাবে? এটা সম্ভব? এটা সম্ভব না, তাই না? যিনি এসে ক্লাস করাচ্ছেন তিনি তো শিক্ষক টিচার, তিনি তো আর বেঞ্চে গিয়ে বসছেন না, ছাত্রদের বেঞ্চে গিয়ে বসছেন না, বা যে ছাত্রটা বেঞ্চে বসেছে তিনি হঠাৎ করে উঠেছে শিক্ষকতা করছেন না। তাহলে দেখো প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আলাদা আলাদা ব্যক্তি বা যা খুশি বলতে পারো, আলাদা আলাদা আইডেন্টিটি আছে তাদের, কেউ কারোর সাথে মিল নেই। তাই অপশান ডি হচ্ছে আমার রাইট। দেখো কেউ কারোর সাথে মিল আছে, কেউ কারোর মধ্যে ঢুকে পড়েছে কি, কেউ কারোর বাউন্ডারিতে, কেউ কারোর বাউন্ডারিতে ঢোকেনি। সেজন্য এইরকম ছবি যেখানে তুমি দেখতে পাচ্ছ যে কেউ কারোর সাথে মিশছে না, সেগুলো তুমি কী করবে? তিনটে আলাদা আলাদা তুমি করছো। বোঝা গেছে? তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট। 2016-তে এসেছিল WBP কনস্টেবলের প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন আমাদের WBP কনস্টেবল 2015। আজকে লাস্ট প্রশ্ন আমাদের, 5টা বছরের বিগত বছরের প্রশ্ন আমাদের কমপ্লিট ভেন ডায়াগ্রাম থেকে, অর্থাৎ তোমাদের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে গেল যে আমরা ভেন ডায়াগ্রামের লাস্ট 5 ইয়ারের প্রশ্ন কিন্তু কমপ্লিট করে ফেললাম। কী বলেছিল? খাদ্যদ্রব্য, গাজর আর সবজি। খাদ্যদ্রব্য মানে হচ্ছে জিনিসটা আমরা খাই, গাজর মানে তো গাজর, সবজি মানে তো সবজি। আচ্ছা গাজর জিনিসটা কীরকম? গাজর, গাজর মানেই তো সেটা সবজি নাকি সবজি না? গাজর মানেই তো সেটা সবজি। তাহলে গাজর মানেই যদি সমস্ত গাজর, পৃথিবীর সমস্ত গাজর যদি সবজি হয়, তাহলে আমি কীরকম ছবি আঁকবো? এটা হচ্ছে আমার গাজর, এই জিনিসটা গাজর, বাকিটা এই বাইরেটা কি সবজি, অর্থাৎ পুরো সবজির মধ্যে গাজরটা ঢুকে আছে। আচ্ছা টানি। আচ্ছা খাদ্যদ্রব্য, এটা আমি এঁকেছি কি? এটা আমি এঁকেছি সবজি, এটা আমি এঁকেছি সবজি। পৃথিবীর সমস্ত সবজি তো খাবার জিনিস, এই খাবার জিনিস নয়। তাহলে পৃথিবীর সমস্ত সবজি কীরকম হবে? কার মধ্যে থাকবে? কার মধ্যে থাকবে? খাবারের মধ্যে থাকবে।
তাহলে দেখো খাবার পৃথিবীর সমস্ত খাবারের মধ্যে সবজি ঢুকে আছে, সবজির মধ্যে গাজর ঢুকে আছে, তাহলে অপশন আমার কি হচ্ছে, অপশন এ হচ্ছে আমাদের রাইট। তাহলে এই হচ্ছে আমাদের WBP কনস্টেবলে আসা লাস্ট 5 বছরের প্রশ্ন। কিন্তু একটা জিনিস খুব ভালো করে ভেবে দেখো, এই 5 বছরের প্রশ্ন শুধু করে আমি চলে গেলাম KP কনস্টেবলে, সেটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ মাত্র 5টা প্রশ্ন করলে তোমার জিনিসপত্রটা রেডি হলো কোথায়, তুমি তো শুধু প্যাটার্নটা দেখলে, প্যাটার্নটা বুঝলে। তাহলে ভালো করে করার জন্য কিন্তু তোমাকে একবার আমাদের রিও স্টাডি অ্যাপ ভিজিট করতেই হবে। কারণ সেখানে আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ নয়, এর সাথে সাথে আমরা একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে বিভিন্ন স্টেটের যে এক্সামগুলো হয় তার সাথে সাথে আরও যে সমস্ত পুলিশের এক্সামগুলো আছে সেখানে কি ভেন ডায়াগ্রাম আসে, সেখান থেকে কি হয়, সমস্ত জিনিস কিন্তু আমরা সেখানে করব। অর্থাৎ ধরো এরকম হবে যে ভেন ডায়াগ্রাম থেকে তুমি 50-60টা প্রশ্ন করে ফেললে, তাহলে তোমার ভেন ডায়াগ্রাম একেবারে মানে হাতের তালুক থেকেও ভালো চেনা হয়ে গেল। সেই জন্য সিলেকশান নেওয়ার জন্য কম্পিটিশন কিন্তু খুব হাই, সিলেকশান নেওয়ার জন্য কিন্তু নিজেকে বেস্ট করা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। সেজন্য অবশ্যই একবার রিও স্টাডি অ্যাপ ভিজিট করো। আর এইরকম সিরিজ তো আমাদের আসতেই চলেছে, সেজন্য নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।